की ব্যাপার সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করে নিন আজকে আমরা বানাবো আইসক্রিম আইসক্রিমের ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে নি আমাদের লাগবে ফ্রেশ ক্রিম কনডেন্সড মিল্ক কোকো পাউডার একটা মিক্সিং বোল whisker আর তার সাথে আমাদের লাগবে মিক্সার মিক্সারের জারটা ব্যবহার করে আমরা বানাবো আইসক্রিম কোন রকম ইলেকট্রিক বিটারের সাহায্য ছাড়াই এই মিক্সারের কন্টেনারটা আপনার আইসক্রিম বানানোর 4 ঘন্টা আগে ফ্রিজারেতে রেখে দিন খালি কন্টেনারটাকে খালি কন্টেনারটা ঠান্ডা থাকলে আইসক্রিম বানানোর প্রসেসটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক আমি এখানে বড় কাপের 1 কাপ ফ্রেশ ক্রিম নিয়েছি এই ফ্রেশ ক্রিম থেকে আমি শুধুমাত্র ক্রিমের পোরশনটুকুই নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর ক্রিমের লিকুইড পোরশনটা আমি রেখে দিয়েছি সেটা আপনারা যে কোনো কারি বা মাংসের ক্ষেত্রে ব্যবহার করে নিতে পারেন ক্রিমের শুধুমাত্র এই ক্রিমি পোরশনটাই নেবেন তবেই আইসক্রিমটা ভালো হবে মিক্সারেতে ক্রিমটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মিক্স করে নেব কিছু মিনিটের জন্য তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা ভালো করে কিছু মিনিট মিক্স করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু এই কোল প্যাড সাধারণত সব ফ্রিজেই অ্যাভেলেবল থাকে এখানে আমি 1 টেবিলস্পুন বা বড় চামচের 1 চামচ কোকো পাউডার দিয়েছি এবার আমি এটাতে 1/4 কাপ কনডেন্সড মিল্ক অ্যাড করেছি মিষ্টি লেভেলটা আপনাদের উপর ডিপেন্ড করছে আর এর তার সাথে আমি এখানে একটু চকলেট সস দিচ্ছি এটা কমপ্লিটলি অপশনাল নিয়ে ভালো করে whisk করে দিচ্ছি দেখতে পাচ্ছেন মিক্সচারটা একদমই থিক আর ক্রিমি হয়ে গেছে আমাদের আইসক্রিমের ম্যাটেরিয়াল একদম তৈরি হয়ে গেছে আমরা এরকম একটা ক্লিন কন্টেনারেতে এটাকে ঢেলে নেব এটাকে ঢেলে নিয়ে ফ্রিজারে আমরা রেখে দেব এটাকে 1 থেকে 2 ঘন্টা তারপর এটাকে ফ্রিজার থেকে বার করে আমরা যখন দেখব একটু লিকুইডি আর একটু জমে গেছে এরকম স্টেজেতে এটাকে ভালো করে চামচে দিয়ে ঘেঁটে দেব আমি একটু ফিরে এসেছি 2 ঘন্টা বাদ আপনারা দেখতে পাচ্ছেন আইসক্রিমটা একটু জমেছে আর একটু জমেনি এই স্টেজে আমি চামচে দিয়ে ভালো করে ঘেঁটে দিয়েছি নিয়ে এবার এটাকে ফ্রিজারে আবার রেখে দেব বেশ কিছু ঘন্টার জন্য ফিরে এসেছি বেশ কিছু ঘন্টা বাদ আইসক্রিমটা জমে গেছে এটাকে স্কুপ আউট করে নিয়েছি আর চকলেট সস ইউজ করেছি গার্নিশের জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এই আইসক্রিমটা খুবই ভালো খেতে হয় বাড়িতে ট্রাই করবেন কমেন্টে জানাবেন